আজ যাব রে। হ্যালো হ্যালো ওরিজিনাল মাল নিও ইংগা দেন চাওয়া লাগে আজকে সকালে গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে চার পাঁচ থেকে গাজা জাতীয় সড়কের পাশে চাকমা এলাকায় রাস্তার কিনারে পড়ে আছে। খবর দেয় আমি সাব ইন্সপেক্টর স্টাফ সহকারে আমাদের সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত অভিযান করে সেখানে গিয়ে পাঁচ প্যাকেট গাঁজা উদ্ধার করতে পেরেছে। আশপাশ এলাকায় তল্লাশি করা হয়েছে, কাছাকাছি কোনো বাড়িঘর নেই, জঙ্গলের মধ্যে পড়ে আছে, কোনো ক্লেমিং নেই, গাঁজাগুলি আমরা সিজ করে আমরা থানায় নিয়ে এসেছি। আনুমানিক বাজার মূল্য কীরকম হবে স্যার? গাঁজা আনুমানিক বাজার মূল্য 2-2.5 লক্ষ টাকা হবে। কতটুকু পরিমাণ গাঁজা আজকে উদ্ধার হয়েছে? 70 কেজি। এটা খুব সম্ভবত পাচার করার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছিল, লুকিয়ে রাখা হয়েছিল জঙ্গলে। তো আমাদের মুভমেন্ট ছিল কালকে সারা রাত্রের মুভমেন্ট ছিল, এদিকে টিএসআর আমরা এনেছিলাম, টিএসআর আসা দেওয়া ছিল, পুলিশের অফিসার তিনজন অফিসার ছিল কালকে সারা রাত্রে নাইট মুভমেন্ট করেছে, ভেহিকেল চেকিং করেছে। তো হয়তো পুলিশের চেকিংয়ের কড়াকড়ির কারণে তারা এগুলো পাস করতে পারেনি, এগুলা রেখেছিল যেভাবে সেভাবেই পাওয়া গেছে। চলছে, দেখি আমরা কিছু পাই কিনা মতো বন্ধ করে দিচ্ছি। আমরা আমাদের কাছে যে খবরটা এসেছিলো বলছে চার পাঁচ প্যাকেট গাঁজা পড়ে আছে, সেই ইনফরমেশনটা দিয়েছিলাম। ওইখানে গিয়ে স্পটে ইনকোয়ারি করার পর কোনো আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। সবটা ঘটনায় তদন্ত সাপেক্ষ আমরা তদন্ত করছি, যদি এরকম কিছু হয়ে থাকে নিশ্চয়ই। থ্যাংক ইউ।